Dear students, Assalamu alaikum. Welcome to our NIS online class. I am Fazilatun Naha from National Ideal School. Hope all of you are well. I am also well. Today we have learnt the most important topics forming WS questions. It is an important for class 4 and 5 and our daily conversation. प्रिय शिक्षार्थीरा आम्रा आज के WS प्रश्न तैरी करार क्षेत्रे जे विषयगुलो जानब WS क्वेश्चन की WS वार्ड की WS वार्ड्स कोनगुलो कौन WS वार्ड कोथाय प्रयोग करते हबे किभाबे WS क्वेश्चन तैरी करते हबे प्रिय शिक्षार्थीरा एबार शिखब WS क्वेश्चन की W এবং H যুক্ত যে সকল ওয়ার্ড দ্বারা প্রশ্ন করা হয় তাকে WS কোশ্চেন বলে মনে রাখতে হবে WS প্রশ্নের উত্তর ইয়েস বা নো এ দেয়া যায় না এর উত্তর সব সময় স্পেসিফিক বা নির্দিষ্ট হয় যেমন হোয়াট ইজ ইওর নেম এখানে মাই নেম ইজ জাহিন এখানে জানতে চাওয়া হয়েছে তোমার নাম কি অ্যানসার অন দা নেম নাম শুধু জাহিন নামটা জানতে চাওয়া হয়েছে এবার আমরা শিখব WH ওয়ার্ড কি যে সকল ওয়ার্ডের মধ্যে W এবং H এই দুটি অক্ষর থাকে এবং তা প্রশ্ন তৈরিতে ব্যবহৃত হয় তাকেই WH ওয়ার্ড বলে তাহলে WH ওয়ার্ড হওয়ার শর্ত দুইটি এক ওয়ার্ডের মধ্যে W এবং H থাকবে দুই অবশ্যই তা প্রশ্ন তৈরিতে ব্যবহৃত হবে যেমন হু ইজ দ্য পারসন হাউ আর ইউ এখানে হুয়ের মধ্যে W এবং H আছে হাউয়ের মধ্যে W এবং H আছে এবং এই ওয়ার্ড দুইটি সব প্রশ্ন তৈরিতে ব্যবহৃত হয়েছে এবার দেখা যাক WH ওয়ার্ডসগুলো কি কি ওয়াচ হু ওয়াই ওয়েন পার হুম হুজ হুইচ হাউ এগুলোর বাংলা অর্থ আমরা শিখে নিব হোয়াট কি হু কে ওয়াই কেন ওয়েন কখন হোয়ার কোথায় হুম কাকে কার সাথে কার দ্বারা হুজ কার হুইচ কোনটি হাউ কত কিভাবে কেমন এবার আমরা দেখব এগুলো কোথায় কোথায় প্রয়োগ করা হয় হোয়াট প্রয়োগ করা হয় অবজেক্ট অ্যাকশন অর আইডিয়া বোঝালে বস্তু কাজ বা ধারণা বোঝালে আমরা হোয়াট ব্যবহার করব যেমন হোয়াট আর ইউ ডুইং নাও আই অ্যাম রাইটিং এ লেটার এখানে লেখাটা আমার কাজ এর জন্য আমি হোয়াট ব্যবহার করেছি সেকেন্ড হু হু পার্সনের ক্ষেত্রে ব্যবহার করব হু ইজ এ স্টুডেন্ট জাহিন ইজ এ স্টুডেন্ট এখানে জাহিন হলো একজন পার্সন তাই আমরা এখানে হু ব্যবহার করেছি থার্ড কারণ জিজ্ঞেস করলে আমরা ব্যবহার করব হোয়াই হোয়াই ডু ইউ ইট হু ইট টু লিভ এখানে আমরা বাঁচার জন্য খাই এটা কারণ হিসেবে আমি হোয়াই ব্যবহার করেছি সময় সম্পর্কে জানতে চাইলে আমরা ব্যবহার করব হোয়েন হোয়েন ইজ ইউর ফ্লাইট তোমার ফ্লাইট কখন অ্যান্সার অ্যাট 3 PM তিনটার সময় এখানে সময় জানতে চেয়েছে তাই আমি হোয়েন ব্যবহার করেছি অবস্থান স্থান অর্থাৎ লোকেশন বা প্লেস বুঝালে আমি হোয়ার ব্যবহার করব হোয়ার ইজ দ্য বুক ইট ইজ অন দ্য টেবল এটা টেবিলের উপর টেবিলটা একটা অবস্থান বোঝায় বইটার অবস্থান কোথায় টেবিলের উপরে তাহলে এখানে অবস্থান বোঝাতে আমি হোয়ার ব্যবহার করেছি হোম কোথায় ব্যবহৃত হয় অবজেক্ট অব দ্য ভার্ব এখানে অবজেক্ট হিসেবে হোম ব্যবহার করা হয়েছে হোয়ার অবজেক্ট হোম উইথ হুম ডু ইউ লিভ তুমি কার সাথে বাস করো আই লিভ মাই প্যারেন্টস আমি আমার প্যারেন্টের সঙ্গে বাস করি হুজ অর্থ হচ্ছে কার যেটা মালিকানা বা অধিকার বলে যায় হুজ কার ইজ দিস এই কারটি কার দিস ইজ আওয়ার কার এটা আমার কার আমার মালিকানা বোঝায় হুইচ কোনটি এটা পছন্দ বা কোনটা বোঝায় হুইচ ফুড ডু ইউ লাইক আইসক্রিম আইসক্রিম আমার পছন্দ এই ফুডটাকে এখানে বোঝা হয়েছে তাই আমি হুইচ ব্যবহার করেছি এবার হাউ হাউ এর বহুল ব্যবহৃত একটি শব্দ হাউ
যেখানে আমরা কখনো হাউ কেমন অর্থে ব্যবহার করি, কখনো দূরত্ব, কখনো পরিমাণ। যেমন আমরা বলি হাউ আর ইউ, কেমন আছো, আই এম ফাইন। কখনো জিজ্ঞেস করি হাউ মাচ, হাউ মেনি, হাউ ডিস লং, ইত্যাদি আমরা হাউ এর ক্ষেত্রে প্রয়োগ করে থাকি। এবার আসি আমরা আজকে আমাদের মেইন টপিকস, ফরমেশন অফ WH কোশ্চেন্স, WH প্রশ্ন তৈরিকরণ। WH কোশ্চেন্স তৈরির সময় যে বিষয়গুলো মনে রাখতে হবে, নাম্বার ওয়ান, WH ওয়ার্ড বসানো। সাধারণত WH ওয়ার্ডটি সেন্টেন্সের শুরুতে বসে প্রশ্নে আন্ডারলাইন ওয়ার্ডের ভিত্তিতে, তবে কখনো কখনো WH ওয়ার্ডের সামনে কিছু প্রিপোজিশন দেখা যায়। যেমন উইথ হুম ডু ইউ লিভ, এখানে উইথটা WH ওয়ার্ডের সামনে ব্যবহৃত হয়েছে। আবার হোয়াট ইজ ইউর নেম, এখানে হোয়াটটা WH ওয়ার্ড। দ্বিতীয় বিষয় হলো শিক্ষার্থীরা ভার্বের ব্যবহার। WH কোশ্চেন তৈরির সময় একটি ভার্ব ব্যবহারের আমরা প্রয়োজনীয়তা লক্ষ্য করি। যদি সেন্টেন্সের মধ্যে পূর্ব থেকে অক্সিলারি ভার্ব অবলিক টু বি ভার্ব থাকে, তাহলে সেটি পার্সন অনুযায়ী বসে। যেমন স্টেটমেন্টে দ্য ম্যান হ্যাজ ডান দ্য ওয়ার্ক, WH কোশ্চেনে হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এখানে হ্যাজটা স্টেটমেন্টের হ্যাজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, WH কোশ্চেনের হ্যাজটা অক্সিলারি ভার্ব। ভার্ব সম্পর্কে শিক্ষার্থীরা, আমরা পূর্বে শ্রেণীকক্ষে শিখেছি ভার্ব সাধারণত দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব কোনগুলো আমি আবারও পুনরায় রিপিট করতেছি, ইট, রান, প্লে, অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ। তবে একটু মনে রাখতে হবে, অ্যাম, ইজ, আর শুধু যদি বসে তাহলে সেটি প্রিন্সিপাল ভার্ব হবে। অক্সিলারি ভার্বগুলো হলো টু বি ভার্ব, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ইউজ টু, ইত্যাদি। শিক্ষার্থীরা ভার্ব বিভিন্ন প্রকার তোমরা বিস্তারিত পরবর্তী ক্লাসগুলোতে শিখবে। টু বি ভার্ব সম্পর্কে শিক্ষার্থীরা একটি বিষয় পরিষ্কার ধারণা দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। টু বি ভার্ব কিছু ক্ষেত্রে মেইন ভার্ব, কিছু ক্ষেত্রে অক্সিলারি ভার্বে কাজ করে। নিচের দুইটি সেন্টেন্স লক্ষ্য করলে আমরা বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পারব। প্রথম সেন্টেন্সে হি ইজ এ স্টুডেন্ট, এখানে ইজ মেইন ভার্বের কাজ করেছে। এখানে শুধুমাত্র একটি ভার্ব আছে ইজ, যেটি মেইন ভার্বের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। দ্বিতীয় সেন্টেন্সে হি ইজ গোয়িং টু স্কুল, এখানে ইজ অক্সিলারি ভার্ব এবং গো মেইন ভার্বের কাজ করেছে। এখানে দুইটি ভার্ব আছে, একটা ইজ, একটা গো ভার্ব। তো এখানে ইজটা অক্সিলারি ভার্ব এবং গোটা মেইন ভার্ব। যদি অক্সিলারি আর টু বি ভার্ব না থাকে মূল ভার্বের, প্রেজেন্ট ফর্ম দ্যাট মিন্স V1 এবং পাস্ট ফর্ম দ্যাট মিন্স V2 ফর্ম থাকে, তাহলে শিক্ষার্থীরা আমরা কী বসাবো? তাহলে শিক্ষার্থীরা সেখানে আমরা ডু, ডাজ, ডিড এর হেল্প নিতে পারি। এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে এই ভার্বগুলোর যে কোনো একটি ফর্ম আমরা বসাবো। তাহলে আমরা এখন দেখব কোথায় আমরা ডু বসাবো, কোথায় ডাজ বসাবো, কোথায় ডিড বসাবো। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখব কোথায় ডু বসে। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, প্লুরালের পূর্বে ডু বসে। ফার্স্ট পার্সন আই, উই এর পূর্বে ডু বসে। সেকেন্ড পার্সন ইউ এর পূর্বে ডু বসে। থার্ড পার্সন প্লুরাল, যেমন দে, বয়েজ, স্টুডেন্ট, এক্সেট্রা এর পূর্বে ডু বসে। এক্সাম্পল স্বরূপ আই ট্রাইস, এখানে WH কোশ্চেন তৈরির সময় আমরা ব্যবহার করি ডু আই ট্রাইস। এবার একইভাবে আমরা দেখব কোথায় ডাজ বসে। যদি সেন্টেন্সে মূল ভার্বের সাথে এস বা ইএস থাকে তাহলে ডাজ বসে। যেমন হি গোস টু স্কুল, এখানে WH কোশ্চেন তৈরির সময় হোয়ার ডাজ ই গো, এখানে গোসটা মেইন ভার্ব, এখানে গোদের সাথে ইএস আছে, তাই WH প্রশ্ন তৈরির সময় আমরা ডাজের সঙ্গে ইএস বসিয়েছি। এখানে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, ডাজ বসালে মূল ভার্বের সাথে আর পুনরায়
এস বা ইএস বসানো যাবে না। যেমন এই সেন্টেন্সের মধ্যে আমরা গোয়ের সাথে পুনরায় এস না বসিয়ে গোয়ের মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসানো হয়েছে। দেখবো কোথায় ডিড বসে। যদি সেন্টেন্সের মূল ভার্বটি পাস্ট ফর্ম দ্যাট মিন্স ভি টু এ থাকে তবে ডিড বসে। যেমন হি ওয়েন্ট টু স্কুল। ডাব্লিউ এস কোশ্চেন তৈরির সময় আমরা সাহায্যকারী ভার্ব হিসাবে এখানে ডিড বসিয়েছি এবং ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম গো বসানো হয়েছে। এখানে একটি বিষয় মনে রাখতে হবে, ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দ্যাট মিন্স ভি ওয়ান সবসময় বসে। আরও একটি বিষয় মনে রাখতে হবে, উইয়ের পর সাহায্যকারী ভার্ব হিসেবে ডু ডাজ ডিড বসে না। থ্রি নাম্বার হচ্ছে পার্সন পরিবর্তন। কিছু সাবজেক্ট ও অবজেক্টের ক্ষেত্রে পার্সন পরিবর্তন প্রয়োজন হয়। সেন্টেন্সে যদি আই উই মি আজ থাকে তাহলে পরিবর্তিত হয়ে ইউ বসে। মাই অ থাকলে পরিবর্তিত হয়ে ইউর বসে। যেমন মাই নেম ইজ রাহা। ডাব্লিউ এস কোশ্চেন তৈরির সময় হোয়াট ইজ ইউর নেম, এখানে মায়ের পরিবর্তে পার্সন ইউর বসানো হয়েছে। একটি বিষয় মনে রাখতে হবে, সেকেন্ড পার্সন ও থার্ড পার্সন এর কোনো পরিবর্তন হয় না, এটি অপরিবর্তিত থাকে। সর্বশেষ কোয়েশ্চেন মার্ক বসানো। শিক্ষার্থীরা পূর্বের সকল বিষয় সঠিকভাবে প্রদানের পর সেন্টেন্সের শেষে কোয়েশ্চেন মার্ক বসাতে হবে। উদাহরণস্বরূপ স্টেটমেন্ট ওয়ানে আওয়ার স্কুলস নেম ইজ ন্যাশনাল আইডিয়াল স্কুল, আমাদের স্কুলের নাম ন্যাশনাল আইডিয়াল স্কুল। আমাদের স্কুলের নাম কি? ন্যাশনাল আইডিয়াল স্কুল। এখানে কি হিসাবে ডাব্লিউ এস ওয়ার্ড আমরা হোয়াট বসিয়েছি এবং এখানে সেন্টেন্সের মধ্যে পূর্ব থেকে ইজ ভার্ব ছিল, তো ইজ ভার্বটা এখানে বসানো হয়েছে। পার্সন পরিবর্তন হিসাবে আওয়ারের পরিবর্তে এখানে আমরা ইওর বসিয়েছি এবং সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন বসানো হয়েছে। স্টেটমেন্ট টু এ আমরা দেখতে পাই এম ডি শহীদুল্লাহ ইজ আওয়ার হেড টিচার, মোহাম্মদ শহীদুল্লাহ আমাদের প্রধান শিক্ষক। তাহলে এখানে কে আমাদের প্রধান শিক্ষক? মোহাম্মদ শহীদুল্লাহ। মোহাম্মদ শহীদুল্লাহ এই সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই আমরা এখানে তার পরিবর্তে ডাব্লিউ এইচ ওয়ার্ড হিসেবে হু বসিয়েছি এবং পরিপূর্ণ প্রশ্নের উত্তর প্রদানের জন্য শেষে প্রশ্নবোধক চিহ্ন বসানো হয়েছে। শিক্ষার্থীরা অবশ্যই মনে রাখবে প্লিজ টু মেইনটেইন হাইজেনিক রুলস অ্যাট লাস্ট টু বি এ গুড ম্যান অ্যান্ড টু শো ইউর গুড বিহেভিয়ার টু অল। নেক্সট টাইম আই উইল কাম ব্যাক অ্যানাদার লিসন অ্যানাদার ডে ইনশাল্লাহ।